Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টিফিন বক্স আইডিয়ার নতুন একটা ভিডিও। তো আজকের টিফিন বক্সটা কিন্তু অনেক ইয়াম্মি হবে। আজকের টিফিন বক্সের মেইন আইটেম হলো ম্যাগি। তো ম্যাগি বানানোর রেসিপি তো আমাদের সকলেরই জানা, তারপরও আমি ঝটপট ঝটপট আপনাদের বলে দিচ্ছি। প্রথমে আমি একটু পানি দিয়েছি গরম হতে, পানিটা গরম হওয়ার পরে তার মধ্যে নুডলসটা দিয়ে দিয়েছি। নুডলসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছি। এবার নুডলসে দেওয়ার ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা রেডি করে নিব। প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজটা দেওয়ার পরে এটা একটু হালকাভাবে ভেজে নিতে হবে, আমি বেশি পরিমাণে ভাজবো না। একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, কেটে রাখা আলু, সাথে একটু ক্যাপসিকাম। তারপর সবকিছুকে ভালো মতো নাড়াচাড়া করে একসাথে মিক্সড করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব প্রয়োজনীয় মশলাগুলো। প্রথমে দিয়ে দিলাম একটু লবণ, তারপরে দিয়ে দিব আমুল স্পেশাল মশলা, তারপরে দিয়ে দিব একটু মরিচের গুঁড়া। যেহেতু আমি একটু স্পাইসি নুডলস পছন্দ করি তাই একটু মরিচ দিয়ে দিয়েছি, যাতে স্পাইসিনেসটা একটু বেড়ে যায়। এটা কোনো ফিক্সড রেসিপি ভিডিও না, আমি যেভাবে খেতে পছন্দ করি আমি নুডলসটা সেভাবেই বানিয়েছি। তো এবার আমি কড়াইয়ের মধ্যে ডিম দিয়ে দিচ্ছি, ডিমটাকে একটু ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। ডিমের মধ্যেও দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া, তারপর সব কিছুকে মিক্সড করে ভালো মতো ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে এবার সব কিছুকে একসাথে মিক্সড করে নিতে হবে। নুডলসের মধ্যে দেওয়ার জন্য সব কিছু রেডি। এবার এর মধ্যে নুডলসটা দিয়ে মিক্স করে নিলে আমাদের নুডলস রেডি। তো আমি নুডলসটা দিয়ে দিয়েছি, এবার সব কিছুকে একসাথে ভালো মতো মিক্স করে নেব। এর মধ্যে আমি আবার অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু এর আগে আমি সবজিগুলো আর ডিমে লবণ দিয়েছি। তারপরে নুডলসের সব থেকে ইন্টারেস্টিং জিনিস, এর মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে সব কিছুকে ভালো মতো মিক্স করে নিতে হবে, যাতে মশলাটা সব জায়গায় পৌঁছে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিব সস। সস দিয়ে নুডলস আমার খুবই ভালো লাগে, তাই আমি রান্নার সময়ে এটা দিয়ে দিই। তারপরে আর কোনোই কাজ নেই, একটু মিক্স করে নেই, ব্যাস আমাদের নুডলস রেডি। একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। আজকের ফ্রুটস আইটেমে আম্মু আমাকে দিয়েছে পেয়ারা সাথে ড্রাগন ফল। তো এখন সেগুলোই কেটে নিচ্ছি। পেয়ারার সবুজ অংশটাতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, তাই আম্মু আমাদের সবসময় সবুজ অংশটা সহই খেতে দেয়। ড্রাগন ফলটা আমার বোন আমাকে কেটে দিচ্ছে, ওর ড্রাগন ফল কাটতে অনেক ভালো লাগে তাই ওই আমাকে কেটে দিচ্ছে। ওর পাশে দাঁড়িয়ে আমি ওর কাটা দেখছি, ও কি সুন্দর করে ডিজাইন করে করে আস্তে আস্তে ফলটাকে কাটছে। তো চাকু দিয়ে ডিজাইন করার পর এবার চামচ দিয়ে সুন্দর করে কাটা অংশগুলোকে বের করে নিচ্ছে। খুব সুন্দর করে কিন্তু কাটা হয়েছে। তো ফল কাটাকাটির কাজ শেষ। আমার বোনের ফল কাটা দেখে এবার আম্মু বললো আম্মু একটু কেটে দেবে। তো এবার আম্মু ড্রাগন ফলটা কেটে দিচ্ছে। আম্মু আবার খুব সুন্দর করে সাইড থেকে কেটে খোসাটাকে আলাদা করে ফেললো। এই স্টাইলটাও দেখতে সুন্দর, আমার কাছে তো দুটাই ভালো লাগছে। আপনাদের কাছে ফল কাটার কোন স্টাইলটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানান। কাটাকাটির কাজ তো শেষ, এবার আমার টিফিন বক্সটা রেডি করার পালা। এই যে আমার টিফিন বক্স। আম্মু আমার টিফিন বক্সে নুডলসগুলো দিয়ে দিচ্ছে। আম্মুকে যতই বলি অল্প করে দিতে, কিন্তু তারপরে আম্মু এক গাদা খাবার আমাকে দিয়ে দেয়। তো এবার আম্মু ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছে, প্রথমে পেয়ারা, তারপরে ড্রাগন ফল। তো এই ছিল আমার আজকের টিফিন বক্স আইডিয়া। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে আসি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।